আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে রান্না করব মাটির নিচের আলু বেগুন দিয়ে, তো কে কে চেনেন এই মাটির নিচের আলু অবশ্যই আমাকে জানাবেন। আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছি, আমাদের কাছে এটা অনেক প্রিয় একটা খাবার। তো চলুন আলুটা কেটে নিই। আলুটার ভেতরে কিন্তু সাদা থাকে, যারা চিনেন না তারা দেখে নেন, আর যারা চেনেন তারা তো জানেনই। তো আলুটার উপরে একটু মাটি মাটি কাদা কাদা থাকবে, এটা কোনো ব্যাপার না, ধুলে সব মাটি ময়লা চলে যাবে। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, তো ধুয়ে নিয়ে এইভাবে একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলুটার গায়ে একটু আঠালো আঠালো ভাব থাকে। তো দুই থেকে তিনবার এইভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলে আলুটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমিও দুই থেকে তিনবার সুন্দরভাবে এটা ধুয়ে নেব। আর আজকে আলুটা কিন্তু আমি বেগুন আর সাথে এই যে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো এই যে এইভাবে একটু ডোলে ডোলে ধুয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মাছে সুন্দর করে লবণ হলুদগুলো মাখিয়ে নিলাম, এবার মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব, তারপরে তরকারিটা চাপাবো। মাছটা একটু লাল লাল করে ভেজে নিলে তরকারি খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন। তো চলুন মাছটা ভেজে নিই। Thank you.
বেগুন মেটে আলু তরকারি রান্নার জন্য আমি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজটা অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দেব এই যে রসুন বাটা। আর দিয়ে দেব সব ধরনের গুঁড়া মশলা, লবণ, লবণ বেশি করেই দেব, তা না হলে নুসরাতের বাবা খেতে বসে বলবে যে ঘরে কি লবণ ছিল না, আমার নাকি তরকারিতে সবসময় লবণ কম হয়ে যায়। একটু পানি দেব, মশলাটা পুড়ে যাচ্ছে। দিয়ে দিলাম অল্প একটু পানি, এবার দেব ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়া আজকে দেবো না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি বেশি করে, মশলাটা খুব সুন্দর করে কষাবো। আর এই যে আমার অবস্থা, শরীরটা খুব একটা ভালো না, চা করে নিয়েছি, এই যে চা খেতে খেতে রান্না করব। তো এদিকে এই যে মশলাটা কষানো হচ্ছে, তো এই যে এখানে আমি মেটে আলু আর বেগুন কেটে রেখেছি, দুটো একসাথেই দিয়ে দেব। কষিয়ে নেব সুন্দর করে, তো এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, এটা সিদ্ধ হোক খুব ভালো করে। খুব সুন্দর করে কষিয়ে নিলাম, তরকারি যত কষানো হবে তত তার স্বাদ বেড়ে যায়। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার ঝোলের পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে। এটা ঢেকে দেবো বলক আসুক, তারপরে মাছ দেব। সেই যে তরকারিতে বলক চলে এসেছে, মাছগুলা দিয়ে দেব। এই যে মাছগুলা দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো কেমন হলো জানাবেন, কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন, আমি তো এক এক সময় এক এক রকম রান্না করি। তো তরকারিটা টেস্ট করে দেখলাম, মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে, তো নামিয়ে নিই।
আর এদিকে ঢেঁড়স ভাজিটা চাপিয়ে দেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই পেঁয়াজ তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচা চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, আর বেশি বড় করব না। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক করে দিবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।